আমেরিকান দেখেছেন আইসিটি খাতে দক্ষ জনশক্তি তৈরি করতে দেশে ব্যবসায়ীরা কি ধরনের উদ্যোগ নিচ্ছে, সবটাকে বা কিভাবে প্রভাবিত করছে, তিনি কি আমেরিকান দেখেছেন? এটা অলরেডি অনেক আলাপ হয়ে গেছে অনেক। এরপরে আরেকজন জাপান আমেরিকান লিখেছেন, বিশ্বে বড় বড় আইটি প্রতিষ্ঠান গুলো তাদের কাজ আউটসোর্সিং করে দিচ্ছে আগামী আগামী সময় একটু বড় করে দিব। বিশ্বের বড় বড় আইটি প্রতিষ্ঠানগুলো তাদের কাজ আউটসোর্সিং করে দিচ্ছে আগামী 2011 এর পরিমাণ দাঁড়াবে 90% মতো, যার বেশিরভাগই কাজ পাবে তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। আমাদের দেশের ব্যবসায়ীরা গার্মেন্ট শিল্পের পাশাপাশি এই শিল্পকে কোনো গুরুত্ব দেয় না, বিশেষ করে আইটি শিল্পের লোকজন। আমার মতে যেখানে সরকার এই বিষয়টিকে উৎসাহ দেওয়া, বিশেষ কোন বড় ধরনের সমস্যা না থাকলে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেয় না, সুতরাং ব্যবসায়ীরা দেশের আইসিটি খাতে উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন এই কথা আমি বিশ্বাস করি। প্রথমত তারা যে জনবল নিয়োগ করেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য যদি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রতিষ্ঠানের উদ্যোগে, তাহলে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। আচ্ছা, what are the initiative being taken by the businessmen present in the discussion to develop the competency of the employees of their organizations? জাহান নামে একজন কোশ্চেন করেছেন, দেশে এখন আউটসোর্সিং, আপনারা যারা ইন্টারেস্টেড এই কোশ্চেনগুলোর পরে হয়তো রেসপন্স করতে পারেন যে কি কোশ্চেনটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়। দেশে এখন আউটসোর্সিং করছে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান আছে, তাদের দক্ষতা আছে বলেই তারা করছে, সুতরাং দক্ষ জনশক্তির অভাবে এই কথা বলবো না, দক্ষ জনশক্তির অভাবে কথা বলবো না, বরং এদের উন্নয়ন সুযোগ সুবিধা ও এদের সংখ্যা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। Can BCC confidently say that they are preparing competent IT people through their intern and training programs? What is the percentage of the IT people employment ratio with the other disciplines through BD jobs? What types of IT jobs are most searched in their portal mostly? এটার অর্থ হচ্ছে যে আসলে অনেকের যে ধারণা, যেমন কলকাতায় পড়লো আসলে কাজের সময়, আমি তো বিভিন্ন ইউনিভার্সিটি অনেক সময় গেস্ট লেকচার হিসেবে যাই, তো প্রায়ই অনেকের কাছে কোশ্চেন করি যে তোমাদের মধ্যে কতজন বিভিন্ন সেক্টরে কাজ করতে ইচ্ছুক। আমি দেখি হায়েস্ট প্রায় 80-90% ব্যাংকিং সেক্টরে কাজ করতে ইচ্ছুক। হ্যাঁ, ঠিক আছে, এখন সারা বছর বাংলাদেশে সবগুলো ব্যাংক মিলায় আমরা যেসব জায়গায় জব নাই সেসব জায়গাতে নিজে তৈরি করতেছে, আর যেসব জায়গায় জব আছে সে জায়গা তৈরি করতেছে। ইভেন এই প্রবলেম কিন্তু আমাদের ক্ষেত্রেও নয়, এটা গার্মেন্টসের ক্ষেত্রে, গার্মেন্টসের লোকে সামাও কাজ করতে চায় না, হয়তো আমরা গার্মেন্টসের বিলিয়ন বিলিয়ন এক্সপোর্ট করতেছি। আমরা কয়েকটা সেক্টর, ব্যাংকিং সেক্টর, দু একটা মাল্টিনেশনাল সেক্টর, আর ওই সেক্টরে কয়টা জব আছে এটা আমরা চিন্তা করে দেখতে পারি। সেক্ষেত্রেও আমার প্রশ্ন আনসার করতে হচ্ছে আইটি সেক্টরের জবটা এখন অনেক ভালো, গত 5-7 বছর আগে অনেক খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু প্রচুর নতুন কোম্পানি আসতেছে, আউটসোর্সিং কোম্পানি আসতেছে, লোকালি কোম্পানি গুলো হচ্ছে এবং বিশেষ কনফিডেন্স শুরু করে। প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং সরকারি প্রতিষ্ঠানকে তাদেরকে নিয়োগ করা,
ছেড়ে দিচ্ছে এই কারণে তার তো একটা ভ্যালু অ্যাড করুন
সেটা ভালো জায়গা চলে যাওয়ার সুযোগ হলো এবং তার সুযোগে আর্থিক দিক থেকে সুযোগ করার সুযোগ হলো এভাবে কিন্তু আমরা ফিটি শিক্ষা করে পড়ে যাচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের আলোচনা থেকে আমরা আমাদের যে লক্ষ্য করতে চেয়েছিলাম আমরা দখল দর্শক সম্পর্কিত সমস্যার কথা জানলাম এবং সম্ভাবনার কথা জানলাম এই সমস্যার উত্তরের কথা জানলাম আমি আপনাদের বৌদ্ধমিত্র প্রকাশ মাঝে মধ্যে আমি উল্লেখ করছি সেগুলো নতুন করে আমাদের সম্মিলিত ভাবে আবার সমস্ত পরামর্শগুলো একত্রে আর বলছি না তবে আপনারা আমাদের প্রফিটেবলদের আগামী সংখ্যায় বিস্তারিত রিপোর্টে সুপারিশ মাংস পাবে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Thank you.